আপনি হাসাহাসি করবেন, যখন তিনি আবার বিপুল করে আমাদের কাছে নিবন্ধিত হয়ে পড়ে সেই আশাবাদ ব্যক্ত করে উপবিষ্ট রয়েছেন আজকে সবার মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রেষ্ঠপুর ইউনিয়নের আর আমরা মানুষের কাছে মিশি এই জাতির গতকালকে আমি আপনার এই পুজোর নির্বাচিত সমস্ত মেম্বারদেরকে নিয়ে আমি কালকে দুই ঘন্টার বেশি আলোচনা করছি, প্রাণ খুলে কথা বলছি, কারণ এই মেম্বার সাহেবরা তারাই উন্নয়নের সঠিক মানচিত্র জানবেন, তারা বাকি মানুষের নেতা, তাদের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। সবাই যদি একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে যদি আগামী 2018 সালের যে ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, যদি সবাই আমরা একসাথে কাজ করি, আমরা 2018 ডিসেম্বরে আবার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বিএস হারুনকে এমপি বানিয়ে আবার আমরা ঘরে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে এখনো বাঁচিয়ে রেখেছেন, আজকে তার প্রমাণ পাই, আজকে আমাদের জিডিপি 7.01